সরকার মডেল একাডেমি অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম পর্বের ক্রীড়া প্রতিযোগিতা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন 4 নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার জনাব হোসেন আলী মাস্টার স্যার। এরপরে আমাদের আজকের এই অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে পতাকা উত্তোলন এবং প্যারেড দেখানো হবে এবং এরপর পর্যায়ক্রমে সকল কার্যক্রম অব্যাহত থাকবে। টেকনিক ইনস্টিটিউটের পঞ্চম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনের প্রথম পর্বের খেলা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে অর্থ ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ হোসেন আলী মাস্টার স্যার, আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আনোয়ার মণ্ডল প্রস্তাবিত সভাপতি আশুলিয়া ইউনিয়ন পরিষদ, এবং আরও সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন। সভাপতি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ হাতেম আলী সরকার এবং এলাকার অনেকে গণ্যমান্য ব্যক্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সরকার মডেল একাডেমির পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে দেওয়ার পবিত্র কোরআন থেকে দেওয়ার নিয়ে আসছে আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত মহামান শিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين صدق الله العظيم শপথ বাক্য পাঠ করছে আমাদের করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, সধর্মের বিধিবিধান ও দেশের নিয়ম শৃঙ্খলা মানিয়া চলিব, দেশের মূল সংহতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে প্রভু, আমাদেরকে শক্তি দিন, আমরা যেন বাংলাদেশকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি। আরামে দাঁড়াও সোজা হও। দল 1 নম্বর পিটির জন্য প্রস্তুত। দল
দু নম্বর পিটির জন্য প্রস্তুত। সাবধান হবে, সাবধান, আরামে দাঁড়াও, সোজা হও, আরামে দাঁড়াও, সোজা হও, আরামে দাঁড়াও, সোজা হও। দল তিন নম্বর পিটির জন্য প্রস্তুত। আরামে দাঁড়াও, সোজা হও, আরামে দাঁড়াও, সোজা হও, আরামে দাঁড়াও, সোজা হও। দল চার নম্বর পিড়ির জন্য প্রস্তুত। দল পাঁচ নম্বর পিড়ির জন্য প্রস্তুত। আমি সকল শিক্ষার্থী দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষার্থীদের জন্য, ছাত্র ছাত্রীদের জন্য পৃথক গ্যালারি ব্যবস্থা করা আছে। সবাই গ্রুপ ওয়াইজ তোমরা ডিস্ট্রিবিউট হয়ে তোমাদের গ্যালারিতে, নির্দিষ্ট গ্যালারিতে উপস্থিত হও। এই মুহূর্তে আমাদের খেলা শুরু হবে। প্রস্তুত থাকবে বালক এ গ্রুপ। বালক এ গ্রুপের 100 মিটার দৌড় খেলাটি প্রথমে সম্পন্ন হবে। বালক এ গ্রুপের সম্মানিত গ্রুপের দায়িত্বে যিনি আছেন আমাদের ম্যাডাম, তাকে আমি বিনীত অনুরোধ করব আপনার গ্রুপ নিয়ে আপনি প্রস্তুত থাকবেন। খেলার মধ্যে সম্পূর্ণ ভূমিকা পালন করে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরবেন এই দুদিন, তার কারণ এটি একটি সেন্সিটিভ জিনিস।
ইঞ্চির জন্য আজকে ফার্স্ট ফেজ সেকেন্ড এটা বাড়া কঠিন, এর জন্য আপনার বিজ্ঞপ্তি আমার বিশেষ আবেদন এটাই যে আপনি আপনার দিন যে খেলা পরিচালনা করবেন তারও পরিচালনা যে আমার মেয়ে সেকেন্ড হয়েছে আমার ছেলে সেকেন্ড হয়েছে তা আপনার তোয়াক্কা করবেন না, আপনার দেবতাটা নির্দিষ্ট আপনার সেইভাবে এই খেলার ফার্স্ট সেকেন্ড থার্ড করবেন। ধন্যবাদ ধন্যবাদ স্যারকে। ইতিমধ্যে আমাদের মাঝে বিশেষ অতিথি ম্যানেজিং ডিরেক্টর মিথিলা মিথুন ফ্যাশন এবং যুব লীগের অন্যতম সদস্য আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম প্রান্তে বালক এ গ্রুপের 100 মিটার দৌড় খেলাটির জন্য শিক্ষার্থীরা প্রস্তুত হয়েছে, সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে গেছে। আমি শিক্ষার্থীদের নামের তালিকা ঘোষণা করছি, আব্দুল্লাহ আল জাবেদ, জুনায়েদ আল মামুন, সাদেক হাসান নোমান, আইতুল আরাফাত, মাইম হোসেন, সুফল মুর্মু, শিপন এবং আবু। আমি গ্রুপ বালক এ গ্রুপের দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি আমাদের খেলা পরিচালনার দায়িত্বে আছেন আমাদের মাজেদ স্যার, সোহেল স্যার, আলিম স্যার, রিজন স্যার এবং সেখানে গ্রুপের দায়িত্বে আছেন আমাদের আনোয়ার হোসেন স্যার। এই প্রান্তে দেখতে পাচ্ছি নির্বাচক মন্ডলীদের মধ্যে আমাদের সম্মানিত অতিথি জনাব আনোয়ার মন্ডল এবং হাজি মোহাম্মদ মোশাররফ খান, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের শিক্ষার্থীদের নির্বাচিতদের ভূমিকা পালন করছেন। আমি সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা তোমাদের নির্দিষ্ট গ্যালারিতে অবস্থান করো। আমি খেলা পরিচালনার বিভিন্ন গ্রুপের দায়িত্ব যারা আছেন ম্যাডাম টিচারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের শিক্ষার্থীদের গ্রুপ ওয়াইজ ডিস্ট্রিবিউট করে লাইনে সারিবদ্ধভাবে নির্ধারিত লাইনে দাঁড়িয়ে যান। আমরা দেখতে পাচ্ছি সেখানে সহসার শিক্ষার্থীদের খেলার যাবতীয় নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছে। আমরা সকলে করতালি মাধ্যমে শিক্ষার্থীদের অভিনন্দন জানাবো সকলে। এই গ্রুপের খেলাটি সম্পন্ন হয়েছে, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীদের নামের তালিকা তারপরে প্রস্তুত থাকবে বালক এ গ্রুপ। বালক এ গ্রুপের বল নিক্ষেপ খেলাটি সম্পন্ন হবে, এর পরপরে